আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিন রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রাকৃতিক কিভাবে আপনি বৃদ্ধি করবেন, এই প্রাকৃতিক উপায়ে আপনি বৃদ্ধি করতে পারলেই আপনার যে হজম জনিত যে প্রবলেমগুলো আছে, আমরা বারবার করে বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করতে হবে। আইবিএস রোগীদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেছে, হজমের সমস্যার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় একটা উপাদান। তো সেক্ষেত্রে এটা প্রাকৃতিক উপায়ে কিভাবে এটা বৃদ্ধি করবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার আগে জেনে নিই আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আসলে কমে কেন। মূলত কয়েকটি কারণে কমে। মেজর কারণ হচ্ছে আপনার মানসিক যদি স্ট্রেস থাকে, মানসিক চাপ থাকে, তাহলে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়। আপনার যদি গ্যাস্ট্রিকের মেডিসিন খান সেক্ষেত্রেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়। আপনার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়। এখন আসি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কমেছে কিনা আপনি কিভাবে বুঝবেন, কোন লক্ষণগুলো প্রকাশ পায় আপনার। যেমন আপনার পেট ভারী ভারী ভাব থাকবে, এবারে পেট আপনার খাওয়ার পরে উপর দিকে আপনার বায়ু বা আপনার উপর দিকে আপনার ঢেকুর উঠতে পারে, এরপরে খাওয়ার পরে আপনার বুকটা ভারী ভারী ভাব হতে পারে, হজমের সমস্যা হবে, আপনার পেটে ভুট ভাট শব্দ করবে, এরপরে অনেকের পেটে ব্যথা করবে। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু যারা আইবিএস যে সিমটমগুলো এগুলো কিন্তু দেখা যায়। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কি? মূলত অনেকগুলো কাজ করে, তার ভিতরে নির্যাসটুকু হচ্ছে আমরা যখন খাবার খাই, খাওয়ার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত এই যে পাকস্থলীতে মূলত থাকে, এই এই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আপনার সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অর্থাৎ আপনার খাবারের মাধ্যম দিয়ে ভিতরে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যায় এগুলোকে আপনার ধ্বংস করে দেয়। এটা হচ্ছে মেন কাজ। হ্যাঁ, আরও কাজ করে যদি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমরা যখন ভিটামিন B12 বা আপনার আমরা যখন আয়রন খেয়ে থাকি তখন এটা শোষণ করার ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। যদি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কম থাকে তাহলে আপনার ভিটামিন B12 বা আপনি আয়রন বা জিং এগুলো খেলে আপনার হজম হয় না। কি কারণে? যে মনে করতে হবে যে আপনি এগুলো খান, খাওয়ার পরে কিন্তু হজম যদি না হয় তাহলে মনে করতে হবে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কম আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীতে মূলত থেকে থাকে এবং আমাদের যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, আপনি যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারসাম্য না থাকে তাহলে এটা আপনার যখন খাবারটা বা এই যে যখন ব্যাকটেরিয়া আসলো ধ্বংস করতে যেহেতু পারছে না, কম যেহেতু, এই ব্যাকটেরিয়াটা আসার পরে এই যে আপনার বিভিন্নভাবে স্মল লার্জ ইন্টেস্টাইন এখানে গিয়ে যে একটা ঘটনা ঘটায় সেটা হচ্ছে আপনার সিবো, যাকে বলা হচ্ছে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়া ওভার গ্রোথ যেটা বলে, অর্থাৎ ব্যাকটেরিয়াটা আপনার কিন্তু বেশি হয়ে যায়। তো বেশিটা কোথায় হয়? বেশিটা মূলত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার বৃহতন্ত্রে মূলত আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে এই বৃহতন্ত্রে, অর্থাৎ এই যে আপনার বড় যে অন্ত্রটা, এই বড় অন্ত্রে কিন্তু মূলত ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া থাকে, পাকস্থলীতে এবং হচ্ছে ক্ষুদ্রন্ত্রে এগুলো কম থাকে। তো এই এই যে ব্যাকটেরিয়াগুলো, যে আপনার বৃহতন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো, বড় অন্ত্রের যে ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু আপনার এই যে পেঁচানো যে ছোট যে অংশ অর্থাৎ ক্ষুদ্র অন্ত্রে কিন্তু চলে আসে। তখন একে বলা হয়, হ্যাঁ, মেডিকেল ভাষায় SIBO, হ্যাঁ, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়া ওভার গ্রোথ। এটাও হওয়ার কারণে কিন্তু আপনার এই ধরনের সিমটমগুলো প্রকাশ পায়। তো মেইনলি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনার কমে যায় এই মূল কারণ থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন আসুন আপনি প্রাকৃতিক উপায়ে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারসাম্য রক্ষা করবেন এবং কিভাবে এটা বৃদ্ধি করবেন, হ্যাঁ, এই বিষয়টা আসা যাক, এটা অনেক গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনার বিটরুট, বিদেশে এটা অ্যাভেলেবল পাওয়া যায়, বাংলাদেশেও কিন্তু এটা চাষ হচ্ছে। আপনি চাইলেই এখন বিটরুটের জুস পাওয়া যাচ্ছে, পাউডার পাওয়া যাচ্ছে, বিটরুট কাঁচা পাওয়া যাচ্ছে এবং ফার্মেন্টেশন করে আপনি কিন্তু এটা খেতে পারবেন, ভাজি করে খেতে পারবেন, ভর্তা করে খেতে পারবেন, এমনিতেই আপনার কী বলবো ন্যাচারালি আপনি খেতে পারবেন। তাহলে এই যে বিটরুট এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণটা বৃদ্ধি করার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমরা বারবার যেটা বলছি বিটরুটের কথা যেমন বলেছি, এরপর অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার,
এই যে অ্যাপল সিরাপ ভিনেগার উইথ মাদারের ভিতরে আপনি এটা যখন খান তখন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু বৃদ্ধি হয়, এটা কিন্তু বাড়ে, ন্যাচারালি বাড়ে, এটা গ্রো করে। তো সেক্ষেত্রে অ্যাপল সিরাপ ভিনেগারের প্রতি অনেকে অ্যালার্জি আছে বা অনেকের গন্ধটা নিতে পারে না, সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি এই অ্যাপল সিরাপ ভিনেগারটা আসলে আপনি অন্তত দিনে একবার অথবা আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন হ্যাঁ আপনি খান, দুইবার না পারলে একবার খান, হ্যাঁ এভাবে কিন্তু আপনি খাওয়ার চেষ্টা করেন এবং হোমমেড করে নেবেন অথবা হোমমেড যারা করে তাদের কাছে আপনি কালেক্ট করতে পারেন। এটা অনেক ভালো কাজ করে আপনার আপনার এর বেনিফিটের বা অর্থাৎ আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করার ক্ষেত্রে। তো আসলে কি আমরা একটা মানে জিনিস বা মেডিসিন তখনই খেতে চাই যখন এর বেনিফিটটা আমি কিন্তু বুঝি। যদি আপনি বেনিফিটটা বুঝেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা আমাদের হজম করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এটা বারবার করে আমরা বলছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বৃদ্ধি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারসাম্য রক্ষা রাখতে হবে, তাহলে এই যে অ্যাপল সিরাপ ভিনেগার উইথ মাদার এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। 3 নম্বর হচ্ছে লেবু, লেবু এটাও কিন্তু আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করে। তবে অনেকের ক্ষেত্রে লেবু এটা গ্যাসের কারণ হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে আপনার যার লেবু খেলে সমস্যা হয় সেক্ষেত্রে ভাতের সাথে এক টুকরো আপনি লেবু খেতে পারেন অথবা হালকা করে চিবিয়ে তার রসটা অল্প অল্প করে আপনি ছোট ছোট আপনি কেটে আপনি খেতে পারেন, হ্যাঁ আপনি মরিচ সঙ্গে খেতে পারেন অল্প অল্প কেটে, আপনি বিভিন্ন উপায়ে কিন্তু আপনি লেবুটা খাবেন, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। 4 নম্বর যে আপনার যেটা করবে সেটা হচ্ছে কালো জলপাই। কালো জলপাই আবার কি, হ্যাঁ আপনার আল্লাহ প্রদত্ত সকল ফলই কিন্তু ভালো, যে ন্যাচারাল আপনার কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, তো কালো জলপাই এটাও কিন্তু আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার কাজ করে। 5 নম্বর হচ্ছে স্যালারি, স্যালারি ভেজিটেবল যেটা মূলত আসলে আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে স্যালারি ভেজিটেবল এটাও কিন্তু ধনিয়া পাতার মতো দেখতে অনেকটাই, তো এটাও কিন্তু আপনি বিভিন্নভাবে কিন্তু একটা জুস খাওয়া যায়, এটা কিন্তু আপনার ভেজিটেবল হিসেবে তরকারি হিসেবে কিন্তু খাওয়া যায় এবং বিভিন্ন উপায়ে সালাদ ভর্তা করে খাওয়া যায়, তাহলে এই স্যালারি কিন্তু আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তো সেক্ষেত্রে এই 5টি খাবার অন্যান্য আরও অনেকগুলো খাবার আছে, এই 5টি মেজর যে খাবার এই বিষয়টা আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার হজম করার ক্ষেত্রে কি বলবো যে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত IBS রোগীদের যারা হজমের প্রবলেম ম্যাক্সিমাম কিন্তু কমে গেছে। তাহলে আপনাদের এই উপায়ে যদি আপনি এই 5টি পদ্ধতি অবলম্বন করে আপনি যদি খেতে পারেন তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি হবে, আপনার এটা ব্যালেন্স তৈরি হবে, আপনি খাওয়ারের মাধ্যম দিয়ে ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ঢুকতে পারবে না, ফলে আপনার ওভার গ্রোথ যেটা সিবো এই যে রোগটা হচ্ছে এটাও কিন্তু আপনার হতে পারবে না, হ্যাঁ এবং অনেকগুলো কিন্তু আপনার কাজ করবে। সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গুরুত্ব অনেক 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 এর গুরুত্ব রয়েছে, অনেক বিস্তর আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এর ভিতরে যদি আরও কিছু বিষয় আপনার জানা থাকে তাহলে আপনি শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, হ্যাঁ আপনার কারণ আমাদের চেয়ে আরও বেশি আপনার জানা থাকতে পারে, সেটা শেয়ার করবেন, অন্যরা এটা জেনে যাবে এবং আমার সেটাও জানা হবে, কারণ আমি তো একজন শিক্ষার্থী, আপনাদের কাছ থেকে তো আমরা শিখি। তো এভাবে এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারেন, হ্যাঁ আমরা আপনার কমেন্ট করলে বা কোনো প্রশ্ন করলে আমরা সেটা যথাসাধ্য চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার। তো ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।